নমস্কার সবাইকে, শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি সুজি দিয়ে একদম নরম তুল তুলে সুজির দুধ পুলি বা ক্ষীর পুলি আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটা গোটা নারকেল এরকম ভেঙে নিচ্ছি, নিয়ে নারকেলটা আমি একটা কুড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। তারপর এই নারকেল কোড়াটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই নারকেলটা ব্লেন্ড করার সময় আমি 3-4 চামচ দুধ দিয়েছি, না হলে হচ্ছিল না। এই নারকেলটা একটু ব্লেন্ড করে নিলে কি হয়, একদম মিহি হয়, খেতে ভালো লাগে। পিঠেটা খাওয়ার সময় মুখে পড়লে একদম মিহি হয়, খেতে ভালো লাগে। এরপর আমি আমার আন্দাজ মতো 250 থেকে 300 গ্রাম আমি খেজুরের গুড়ের পাটালি দিচ্ছি মিষ্টিটা। আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন। দিয়ে এটাকে নাড়তে থাকবো। যেহেতু লিকুইড দুধ আছে সেজন্য একটু টাইম লাগবে শুকাতে। এরপর আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে খেতে মানে খেতেও ভালো হবে, আবার এটা তাড়াতাড়ি ড্রাইও হয়ে আসবে। এভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ পর যখন শুকিয়ে আসবে তখন আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে আমি 2 কাপ জল দিচ্ছি কাপ মেপে। জলটা ফুটে উঠলে এর মধ্যে একটুখানি নুন আর 1 চামচ ঘি দেব। এরপর যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপেরই 1 কাপ সুজি, মানে 1 কাপ সুজির জন্য 2 কাপ জল লাগবে। দিয়ে অল্প অল্প সুজিটা ঢালতে থাকবো আর একটা খুন্তি দিয়ে আমি নাড়তে থাকবো। এটা কন্টিনিউ কিন্তু করতে হবে। করতে করতে যখন সুজিটা দেওয়া হয়ে যাবে কড়াইটাকে চেপে ধরে নিতে হবে, 1 হাত দিয়ে চেপে ধরে খুন্তি দিয়ে এটা ক্রমাগত নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম দেখবেন দলা হয়ে এসছে, এরকম শুকিয়ে এসছে, তখন এর মধ্যে 1 চামচ গুঁড়ো ময়দা দেবেন, বেশি নয়, 1 চামচ। 1 কাপের জন্য 1 কাপ ময়দা, 1 কাপ সুজির জন্য। এরপর যখন এরকম দলা হয়ে আসবে তখন এই গরম অবস্থাতে আমি একটা ভারী থালার মধ্যে মণ্ডটাকে নামিয়ে নিচ্ছি, সুজির মণ্ডটাকে। এইবার হাতে একটুখানি ঘি মাখিয়ে এই মণ্ডটাকে খুব ভালো করে গরম অবস্থাতে ঠেসে ঠেসে মাখতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে মাখলে হবে না, গরম অবস্থাতে খুব ভালো করে মেখে আমি একটা ভিজে কাপড় দিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। এরপর 1 লিটার দুধ আমি কড়ায় বসিয়ে দিয়েছি, দুটো ছোট এলাচও দিয়েছি। এরপর সুজির মণ্ডটা আমি 2 ভাগ করে নিয়ে একটা মণ্ড এরকম হাতে একটুখানি ঘি মাখিয়ে ঠেসে ঠেসে আবারও খুব ভালো করে মেখে আমি লেচি কেটে নিচ্ছি। এবার প্রত্যেকটা লেচি গোল করে এরকম বাটির মতো করে নিচ্ছি, করে ভেতরে একদম ঠাসা ঠাসা পুর দিয়ে আমি পুলি পিঠের আকারে গড়ে নিচ্ছি। পুরটা একটু বেশি হলে মুখে দিলে কিন্তু খেতে ভালো লাগে, যে কারণে পুরটা একটু বেশি করে দিতে হয়, খেতে ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা পুলি আমি গড়ে নিচ্ছি ঠাসা ঠাসা পুর দিয়ে। এদিকে দুধটা একদম কমে গাঢ় হয়ে এসেছে, মোটা সর পড়ে গেছে, যেহেতু পিঠেটা বানাচ্ছিলাম এদিকে আর নাড়াচাড়া করা হয়নি বলে সর পড়ে গেছে। এর মধ্যে আমি আমার আন্দাজ মতন গুড় দিচ্ছি, 100 থেকে 200 গ্রাম, বেশি দেবো না, কারণ এটা একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে। এরপর আমি ফুটে উঠলে পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পুলি পিঠেগুলো দেওয়ার পরে আর এগুলো আমি নাড়াচাড়া করছি না, এইভাবেই রেখে দেবো। যখন পুলিগুলো আপনা থেকে উপরে ভেসে উঠবে তখন হালকা হাতে একটু আমি নেড়ে দিচ্ছি। যখন পুলিগুলো ভেসে উঠবে তখন 8 থেকে 10 মিনিট পর আমি এরকম হালকা হাতে নেড়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই সময় দেখুন একদম দুধটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। এই যে গাঢ় হয়ে আসবে ক্ষীরের মতন হয়ে যাবে, পিঠের গায়ে লেগে যাবে, তখন খেতে খুব ভালো লাগে। এটা ঠান্ডা হলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি পিঠের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নিজে এডিটিং করছি, নতুন শুরু করেছি, ভুল ভ্রান্তি হলে অবশ্যই মার্জনা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।